হাই, এখন আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের ডেলিভারি পার্টনার ম্যানেজারের সাথে পরিচয় করা দিব। জিনিসটা কি চলেন করতে করতে দেখি, এটা করার জন্য বা এটা ম্যানেজ করার জন্য সবার আগে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরেই অল প্যানেলস নামে এরকম একটা পেজের সামনে আপনি ল্যান্ড হবেন এবং এখানেই আপনি দেখতে পারবেন যে একটা ডেলিভারি পার্টনার ম্যানেজার নামে একটা বক্স আছে বা বাটন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি এই ডেলিভারি পার্টনার ম্যানেজারের মধ্যে এন্টার হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আপনার ডেলিভারি পার্টনার ম্যানেজার। এখন চলেন একটু বুঝে নেওয়া যাক এই ডেলিভারি পার্টনার ম্যানেজার জিনিসটা কি। ডেলিভারি পার্টনার হচ্ছে যাদের মাধ্যমে আপনি আপনার অর্ডারকৃত পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকেন, যেই কোম্পানিগুলো কুরিয়ার কোম্পানিগুলোর মাধ্যমে বা যেই পার্সোনাল কোনো ব্যক্তি হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, সমস্যা নেই। যেমন হতে পারে স্টেট ফাস্ট, পাঠাও, সুন্দরবন, তারপর রেডেক্স, জননী, যেই কুরিয়ারগুলো আছে আর কি বাংলাদেশে, যাদের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকেন। সো তাদের যাদের সাথে আপনি কাজ করেন শুধু তাদের নামটা এখানে দিবেন। ধরেন আপনি যাদের সাথে কাজ করেন, চলেন একটা প্র্যাকটিক্যাল দেখাই। যেমন এখানে তো মোটামুটি সবই অ্যাড করা আছে, ধরেন এখানে এসআর নাই। সাপোজ মনে করেন আপনি এসআর কুরিয়ারের সাথে কাজ করেন, ঠিক আছে। সো আপনি দেখেন ডেলিভারি পার্টনারের নামের জায়গায় এখানে এসআর লিখবেন, ঠিক আছে। এসআর কুরিয়ার বা কুরিয়ার যে নাম হতে পারে, রেডেক্স হতে পারে, স্টেট ফাস্ট হতে পারে, সুন্দরবন, যেই নামটা হচ্ছে এখানে আপনি লিখবেন। লেখার পর এটা হচ্ছে অপশনাল ডেলিভারি পার্টনার অ্যাড্রেস, তাদের অফিস অ্যাড্রেসটা আপনি চাইলে এখানে দিতে পারেন, ওটা অপশনাল, যদি না দেন কোনো সমস্যা নেই। জাস্ট তারপরে হচ্ছে কনফার্ম অ্যান্ড অ্যাডে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট দেখবেন যে এটা অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে এসআর, এটা মাত্র অ্যাড করা হলো, এটা অ্যাড হয়ে গেছে, আর অ্যাড টাইমটা এখানে দেখাবে। আর যদি অ্যাড্রেস দিতেন তাহলে এটা এখানে দেখাবে। তো আপনি যেই ডেলিভারি পার্টনারগুলোর সাথে কাজ করেন সিম্পলি এইভাবে এই মেথডে আপনি এগুলো আগে থেকে অ্যাড করে রাখবেন। এখন কথা হচ্ছে এগুলো আপনি কেন অ্যাড করবেন। এটা অ্যাড করার কারণ হচ্ছে আপনি যখন অর্ডার ম্যানেজ করবেন তখন আপনার এই জিনিসটা প্রয়োজন হবে। অর্ডার ম্যানেজ করার সময় আপনার এই যখন আপনি কোনো পার্সেল কুরিয়ারে বুকিং দিতে যাবে তখন আপনার কাছে অপশনগুলো আসবে ড্রপডাউনে, আপনি যেইগুলো অ্যাড করে রাখবেন। সো তখন ওখান থেকে সিলেক্ট করে দেবেন যে এই পার্সেলটা আপনি কোন কুরিয়ারে বুকিং দিচ্ছেন, জাস্ট সিলেক্ট করে দেওয়া। তখন আর কিছু করার লাগবে না, এত ঝামেলা, লেখাটেখার ঝামেলা নাই। কোনটা কোন পার্সেল কোন কুরিয়ারে দিচ্ছেন এটা শুধু সিলেক্ট করবেন। আর তারপরেই আপনি রিপোর্ট পাবেন যে আজকে সারাদিনে এসএ কুরিয়ারে কয়টা দিচ্ছেন, সুন্দরবনে কয়টা দিচ্ছেন, পাঠাও কয়টা দিচ্ছেন, একদম এক মাস শেষে কয়টা দিচ্ছেন, এক বছর শেষে কয়টা দিচ্ছেন, এইরকম অনেক ধরনের রিপোর্ট আপনি পেয়ে যাবেন এই রিলেটেড, ঠিক আছে। সো এই জন্য আপনার এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আগে থেকে জাস্ট অ্যাড করে রাখবেন, পরে প্রোডাক্ট ম্যানেজারের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং পরবর্তীতে রিপোর্ট ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এবং আপনি এটাও জানতে পারবেন কোন কুরিয়ারে এই মুহূর্তে আপনার কত টাকা কন্ডিশনে আছে, কত টাকা পান, এই রিপোর্টগুলোও আপনি পাবেন। সো এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, এইটা আপনি আগে থেকে অ্যাড করে রাখবেন। আই থিঙ্ক আপনি এই ডেলিভারি পার্টনারের এই বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি আপনার ডেলিভারি পার্টনারগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। গুড বাই। We'll be right back.